জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন, ভাবছেন যে জীবনটা কি করলাম, এ আমি কি অন্যায় করলাম, যা জীবনে কাটাইছেন পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে, আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপর্দায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেদিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা, ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন গাজীপুরের কালিয়াকৈরের তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস ওইরকম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, ওয়েন ইওর গুড ডেজ মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ব্যাড ডেজ মেক্স ইউ স্যাড, দেন ইউ আর দ্য রিয়েল বিলিভার্স। আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভাল লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন মানুষ। আল্লাহ পড়বেন না আপনি? পরকালের জগৎ কেমন হবে, এই দিনটা কেমন হবে, এই দিনটা মানুষ কেমনে ফেস করবে, পরকালের দিবসটাকে আল্লাহ তাআলা কত ভাগে ভাগ করেছেন, টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার, এই বিষয়ে আজকে আমরা কথা বলব। আচ্ছা বলেন তো, পরকালের জীবন যে আছে, কবরের জীবন যে আছে, কিয়ামতের দিবস যে আছে, ডু উই বিলিভ দ্যাট? ডু উই বিলিভ দ্যাট? কিয়ামতের দিন যে একদিন হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, and I will be asked about every kind of deeds that I have done in this dunya, ja ami korechi chai eta choto hok chai eta boro hok prottekta bishoy allah jamake hisab korbe, eta amra bishwas kori ki kori na? That means the matter is, all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that, there will be no other day. এটা আমরা সবাই মানি। এই দিন দিন নয়, এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে যেদিন মালাকুল মওত আমার চোখের সামনে দাঁড়াবে আর দুনিয়ার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা আরেকটা প্রশ্ন বলেন, পরকালের জগতের জীবনটা বেশি লম্বা জীবন না দুনিয়ার জীবনটা লম্বা জীবন? পরকালের জীবনটা বলেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি এটা? আল্লাহ নিজেই বলেছেন সূরা আদ-দুহা, as Allah subhanahu wa ta'ala mentioned in this ayah, O you who believed, walal akhiratu khayrun laka min al-ula, the life of hereafter is much more better than this worldly life. Allah bolchen porokaler jibon ta duniyar jiboner chaite hajar hajar gun beshi uttom. Smala porben na apnara shobai? Ar porokaler jibon je lomba er dolil ki? Surah An-Nazi'at 30 number para 6 number ayat Surah An-Nazi'at er Allah taala bolchen, kanahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw duhaha, যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনে তাদের জীবনটা শুরু করবে, তারা বলবে, মেবি আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড লাইক অন মর্নিং অর অন ইভিনিং, সেই যুবক বলবে, আল্লাহ পরকালের জীবন যে এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে হয়তো বা মাত্র একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? লম্বা হবে পরকালের জীবনটা। তাই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে মাইন্ডসেটটাকে পরিপূর্ণরূপে এখানে বসাতে হবে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, আমার ওয়াজ চলা অবস্থায় কেউ উঠতে পারবেন না, এটা আমার মেজাজ প্রচণ্ড পরিমাণে হট হয়ে যায়। কেন হয়? এটা আমার জন্য হয় না, আমার মনে হয় যে আমার ওয়াজ থেকে উঠে যাচ্ছে সে মূলত আমাকে অপমান করে নাই, সে আল্লাহর কোরআনকে অপমান করেছে। মানে আমি যা বলছি আয়াত ভিত্তিক, আপনি উঠছেন মানেই আপনার ঘাড়ে শয়তান ভর করেছে আর বলছে, এই চল একটু ঘুরে আসি, ভাজা খেয়ে আসি, বুট খেয়ে আসি। না না না, আজকের গাজীপুরের এই মাটিতে তাফসীর প্রোগ্রাম করে ভাজা খাওয়ার জন্য হয়নি, এই প্রোগ্রামটা হয়েছে জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে, ঠিক কিনা বলো? একজন যদি উঠে যান, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ মাই ওয়ার্নিং। ওয়ার্নিং দিচ্ছি কেন? ক্ষমতার জন্য নয়, এটা ভালোবাসার ওয়ার্নিং।
যে যাকে ভালোবাসে সে তাকে শাসনও করতে পারে, সে তাকে ভালোবাসতে পারে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, অতএব যেহেতু ভালোবাসি শাসনের অধিকার আমার আছে না নাই? ভালোবেসে বলছি কেউ ডান বাম হবেন না, তাকবীর দেন লিল্লাহি তাকবীর। এই যে দুই চোখ আছে, এই দুই চোখটা জাস্ট ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই, এভরি ওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস, চোখটা অফ করেন। 1, 2, 3 প্লিজ ওপেন ইউর আইস, চোখ খুলেন, আমি যা বলি দিল থেকে ফিল করেন। চোখটা বন্ধ করেছি ফিল করাবার জন্য। পরকালের জীবনটা শুরু করতে গেলে আপনাকে পরকালের জীবনের প্রথম ধাপ বুঝতে হবে, শুরু হবে কেমন করে জীবনটা। এস মাশাআল্লাহ, ইউ আর দ্য পিপল অফ গাজীপুর, সবাই গাজীপুরেই থাকেন। গাজীপুরে দেখবেন আপনাদের চৌরাস্তা আছে, আছে না নাই? আবার চৌরাস্তা পার হলে বিশাল লম্বা বাইপাস রোড আছে না নাই? বিশাল গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আপনার বাসা হচ্ছে গাজীপুরের এই কালিয়াকড়ে, এখানে আপনার বাসা। ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ সকাল বাজে 9টা, আপনি একজন স্কুলের ছাত্র, অ্যান্ড ইউ আর গোয়িং টু স্কুল বাই ইউর কার অর ইউর বাইক, যে কোনো একটা হতে পারে, হয় বাইকে যাচ্ছেন অথবা আপনি কারে যাচ্ছেন অথবা আপনি সিএনজিতে যাচ্ছেন অথবা আপনি একজন ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট অথবা আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডার, আপনি একজন চাকরিজীবী, যাচ্ছেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে কাজের জায়গায়, আপনি আছেন সিএনজিতে। গাজীপুর যে বাইপাস লম্বা রোড, গাড়ি চলে 100-120 বিশাল স্পিডে গাড়ি যায়। যখন আপনি কালিয়াকড় থেকে বের হয়েছেন আপনি বিশ্ব রোডে উঠবেন, এটা হচ্ছে বিশ্ব রোড বাইপাস, এটা হচ্ছে আপনার বাসার এরিয়ার রাস্তা, ছোট্ট। তো আপনি কি করেছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, জাস্ট আপনি গিয়ে টার্ন নেবেন লেফট সাইডে, বামে আছেন বাইকে অথবা আছেন সিএনজিতে অথবা আপনি আছেন অটোতে। আপনার অটোর স্পিড কত হবে? মেবি 10-15 অথবা ম্যাক্সিমাম 20। আপনি উঠে জাস্ট টার্ন নেবেন লেফট সাইডে, গাড়ি যখনই আপনার মেইন রোডে উঠেছে বাইপাসে, ঠিক তার ডান দিক থেকে একটা ট্রাক এত তার স্পিড হয় 120 এসে আসছে, এমন জোর দিয়ে আসছে সে তার ব্রেক ধরলো, ব্রেক আটকাবে না। আপনিও উঠেছেন, ট্রাকটাও এসেছে, একসঙ্গে একটা বিশাল সংঘর্ষ, এমন একটা ধাক্কা আপনার সিএনজিতে বাইকে কার এসে দিয়েছে এক ধাক্কায়। আপনি মানুষটা 20-40 হাত ধরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়েছেন একদম আঘাতে। আপনার যে হেড কপাল, এই পুরো হেডের এরিয়াটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা আছে, শক্ত শক্ত পাথরের মতো শক্ত পিচ, ওখানে গিয়ে মাথাটা ঠাস করে লাগছে, একটা আঘাতে মাথা ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। আফটার দ্যাট অ্যাটাক ইউ বিকেম টোটালি সেন্সলেস, অ্যাটাক হওয়ার সাথে সাথে আপনার জ্ঞান হারিয়ে গেছে, দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, পুরো জায়গা রক্তে লোট। গাজীপুরের মৌচাকের সব দৌড়ায় আসছে, বাইপাসের সব লোক দৌড়ায় আসছে, আরে উঠাও উঠাও, অ্যান্ড টেক হিম টু দ্য হসপিটাল, নিয়ে যাও হসপিটালে, অ্যাম্বুলেন্স চলে আসছে আপনাকে নিয়ে, সবাই হসপিটালে গিয়েছে। অ্যান্ড সাডেনলি আফটার 20 আওয়ার্স অথবা আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে ইউ হ্যাভ জাস্ট ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে কোথায় আসলাম, কি হলো, দেখছেন চোখে সব ঝাপসা দেখা যায়, ইউ নো ইউ ক্যানট সি এনিথিং ক্লিয়ারলি, স্পষ্ট কিছু দেখা যায় না, বাট আপনি এটা রিয়েলাইজ করতে পারছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, গেট সাদা, যেই বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, যে বালিশে আপনার মাথা, বালিশের কভারটাও সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, পুরো রুমটাই সাদা। ভাবছেন পুরো রুমটা সাদা, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখে আপনি ক্লিয়ার দেখা শুরু করেছেন, দেখছেন গেটের ঠিক মিডল পয়েন্টে লেখা আছে ICU, দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি হঠাৎ করেই পৌঁছে গিয়েছেন। আমি ICU চলে আসছি, তার মানে তো আমার হায়াত মনে হয় বেশি দিন বাকি নাই। দেন ইউ স্টার্টেড টু রিয়েলাইজ দ্যাট অল দ্য লাইফ দ্যাট ইউ হ্যাভ
স্প্যান্ট, ইট ওয়াজ জাস্ট নাথিং। যা জীবনে কাটাইছেন পুরো জীবনটা আপনার নষ্ট ছিল। কেন? আপনি যুবক, আপনি বিড়ি খেয়েছেন, আপনি যুবক, আজান হয়েছে। আজকে আজান হওয়ার পরেও হাজার হাজার যুবক রাস্তার মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়, ভাবছেন যে জীবনটা কি করলাম, এ আমি কি অন্যায় করলাম। মেয়েগুলো ভাববে সারাটা জীবন বেপর্দায় চললাম, সারা জীবন প্রেম করে নষ্ট করলাম আমি আমার যৌবনটাকে। আপনি সব কিছুকে মনোযোগ দিয়ে ভাববেন যে কি কি অন্যায় করেছি। সেদিন আপনার স্মরণ হবে গাজীপুরের এই মাহফিলের কথা, ভাববেন যে না না না, জীবনে সব কিছুই অন্যায় করি নাই। একদিন 12 ফেব্রুয়ারি ছিল, গাজীপুরের কালিয়াকৈরের তাফসীর প্রোগ্রাম হয়েছিল। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রোগ্রামের শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। আজকের এই ভালো আমলটা আপনাকে একটা প্রশান্তির ছোঁয়া দিবে। হাদিস ওইরকম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন, ওয়েন ইওর গুড ডেস মেক্স ইউ হ্যাপি এন্ড ব্যাড ডেস মেক্স ইউ স্যাড, দেন ইউ আর দ্য রিয়েল বিলিভার্স। আল্লাহর নবী বলছেন, যখন ভালো কাজে ভাল লাগে, খারাপ কাজে খারাপ লাগে, মাথায় রেখো তুমি হচ্ছ আল্লাহর প্রকৃতপক্ষের মুমিন বান্দা। আল্লাহ, পড়বেন না আপনি যখনই শুয়ে আছেন মেডিকেলের এই আইসিইউর বেডে, দেখবেন হঠাৎ করে আকাশ থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? কথার আমি দলিল দিয়ে কথা বলবো, আগে আমাকে বলেন রিপ্লাইটা, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে। আচ্ছা বলেন তো, মানুষ কখনো কি আকাশ থেকে নামতে পারে? ভাবছেন এটা কই থেকে আসলো? তাহলে তো মানুষ হইতে পারে না। তখনই আপনি এট দ্য সেম টাইম ইউ উইল রিমেম্বার অন হাদিস, একটা হাদিস মাথায় আসবে, এটা তো সেই ফেরেশতা যেই ফেরেশতা আমার রুহটাকে কবজ করবে, ঠিক কিনা বলেন? ইসমুহু মালাকুল মউত। তবে পরকালের জীবন শুরু হওয়ার আগে মৃত্যুকে ফেস করতে হবে। অ্যান্ড দে আর টু কাইন্ড অফ কোয়ালিটি অফ ডেথ, দে আর টু কোয়ালিটি অফ ডেথ। মৃত্যুটাই হচ্ছে দুই প্রকার, এক দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, নাম্বার টু ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, মালাকুল মওত তার সামনে সাদা একটা ধবধবে যুবকের বেশে আসবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে একজন লম্বা সুদর্শন যুবকের মতো, তার চেহারা একটা আলাদা নূর চমকাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই। আপনার সামনে যুবকের বেশে মালাকুল মওত দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবে, এই নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। হাদিস শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানিহ। কি সুন্দর কথা, কি সুন্দর ডাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, উখরুজি, কাম আউট, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানিহ, টু দা মার্সি অফ ইওর লর্ড, টু দা হেভেন অফ ইওর লর্ড, টু দা ফরগিভনেস অফ ইওর লর্ড, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা তথা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, নাই আপনাদের? আচ্ছা, লুক এট মাই টু হ্যান্ডস, এই আমার দুই হাতে আমি কি ধরে আছি, এটা একটু জোরে বলেন, এটার নাম কি? টিস্যু। আই নো দিস ইজ দ্য টিস্যু, বাট ফর টু মিনিটস একটু ভাবেন যে এটা কোনো টিস্যু না, এটাকে আমি বলছি। হাদিসটাকে বলে নিই, গাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার এই যে রুহুটা আছে না, রুহুটা এটা বড্ড দামি আল্লাহর কাছে, এটা অনেক দামি। আল্লাহ এই রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে একটা স্পেশাল রেশমি রুমালের লাল কাপড় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেবে। আপনার রুহুটাকে নেওয়া হবে, নিয়ে এখানে রাখা হবে, সুন্দর করে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে মালাকুল মওত আপনার রুহকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, এটা হচ্ছে নামাজি বান্দার মরণ, নামাজি মহিলার মরণ, নামাজি যুবকের মরণ, নামাজি মুরব্বীর মরণ। নাও উই উইল টক অ্যাবাউট দ্য পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ, যারা বেনামাজি তাদের মৃত্যুকে আমরা একটু ভালো করে বুঝবেন, রাগ করবেন না। একটা কথা বলি, এখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, এখানে অনেকে বসে আছে,
আমার কথা মিথ্যা হবে না সত্যি হবে বলে আমি আশা রাখি। এখানে অনেক যুবক আছে যারা এশার নামাজটা না পড়েই মাহফিল আসছে। ইভেন এতটুকু শেষ না, এখান থেকে অনেক যুবক বাসায় যাবে, ফজর নামাজটাও তারা পড়বে না। দিস ইজ দ্য বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ওয়াজটা তাহলে কেন হুজুর, ওয়াজে কোনো লাভ হয় না? হ্যাঁ ওয়াজে লাভ হয়, তবে সবার লাভ হয় না। ওয়াজে লাভ হয় তার যার শোনার উদ্দেশ্য ভালো আর বলনেওয়ালার বলার উদ্দেশ্য যদি ভালো হয়, ঠিক কিনা বলে? উদ্দেশ্য চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একজন বিজ্ঞ আলেমের দাম খুবই কম, যে ভাইরাল তার দাম অনেক বেশি। কথা ঠিক আছে কিনা বলেন আমাকে। আপনি কি মনে করছেন আজকে একজন নর্মাল বক্তা আসলে এত লোক দাঁড়িয়ে থাকতো? না না, বাংলাদেশে আমরা যতই বলি কোরআনকে ভালোবেসে আমরা সবাই এসেছি, কেন? ভালো বক্তা না আসলে তো মাঠে ভিড় হয় না, লোকের জমে না তো লোক। তার মানে মানুষের মাঝে আজকে নেই, এতে পরিবর্তন আসছে। আমি আমার কথা বলি, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট কথাটা চলে আসো তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র, আমার যে ওস্তাদের কাছে আমি পড়েছি এত বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট, আপনার কোনো ধারণাই নেই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, আমি এটা কবি মাদ্রাসের কথা বলছি, আপনাদের ঢাকার যাত্রাবাড়ির নাম শুনেছেন? যাত্রাবাড়ি একজন শায়েখ আছেন, তার নাম হচ্ছে শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, বিজ্ঞ আলেম। উনি যখনই মাদ্রাসায় আসতেন, ওনার পায়ের কাছে বসে বসে আমি ওয়াজ শুনতাম, যা বলতো আমি সব নোট ডাউন করতাম, লিখতাম আমার খাতাতে। এত বড় আলেম মিডিয়ার সামনে তার আসতে পছন্দ করে না, মানুষ তাকে দেখলে মনে করবে যে গে ইয়ার কন হ্যায়, ইসকে পাস কুছ ভি নেহি হ্যায়। মাথায় রাখবেন খালি কলছি কিন্তু বাজে বেশি, আর যার জ্ঞান বেশি সে কথা বলে কম কাজ করে বেশি। আমার দেশে দেখবেন যেই বক্তা একটু ফেমাস, ভাবসাব খুব ভালো, দেখতে সুন্দর, তারাই মানুষ বড় আলেম মনে করে। বাট ইটস অ্যাবসলুটলি রং আইডিয়া। ভালো আলেম তো সে যার কথা শুনলে দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। এটা আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক, যাকে দেখে তোমার মনে হবে যুবক ভাইয়েরা যে মানুষকে দেখলে আমার ইসলামকে মানতে মনে চায়, মাথায় রাখবা সেই সবচেয়ে বড় আলেম, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ভাইরাল চিন্তা বাদ দেন, আমাকে যারা দেখছেন এখন স্টিল, যারা আমার সামনে আছেন, আমাকে দেখে এটা ভাববেনই না যে হুজুরকে অনেক ভাইরাল দেখেছে, অনেক ভিউ তার, না প্লিজ এই চিন্তা একদম ছেড়ে ফেলেন। আমার কথা আপনার হৃদয়কে কতটুকু টাচ করছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের রং হবে নীল, তার পোশাক হবে ব্ল্যাক, কালো তার পোশাক, দেহের রং হবে নীল। হাদিসে আসছে তার পা থাকবে জমিনে, হেই তথা মাথা এটা থাকবে আকাশ বিশাল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বি, বেনামাজি মহিলা, বেনামাজি মেয়ে, তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, ডানে বামে সামনে পেছনে থর 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 করে কাঁপবে। আর তার যে রুহুটা আছে, এই রুহুটা বের হতে চাইবে না। মালাকুল মওত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজির রূহ বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রূহটা থর থর করে কাঁপবে, ডানে যাবে, বামে যাবে, পেছনে যাবে। বাট হি উইল নেভার এভার এবল টু বি এসকেপ ফ্রম দ্য ডেথ, বিকজ আল্লাহ হ্যাজ মেনশনড ইন সূরাতুল জুমআহ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি উম্মতদেরকে বলেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট এটা কোনো সম্ভব নয় যে যেখানেই পালাক না কেন তাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার রুহুটা বের হবে না। অ্যাট দ্য সেম টাইম আমার বাম হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড প্লিজ এভরিওয়ান। মালাকুল মওত তার বাম হাত দিয়ে এমন করে ঠাস করে একটা থাবা মারবে, এক থাবায় তার রুহুটা টেনে হিঁচড়ে বের করবে। আর হাদিসে আসছে যখন তার রুহটাকে বের করা হবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া টেনে হিঁচড়ে ছিঁড়লে যেই পরিমাণ ছাগলটার কষ্ট হয়, বেনামাজির রুহ যখন বের করা হবে ওই ছাগলের চাইতে বেনামাজি বান্দার 70 গুণ বেশি কষ্ট হবে, 70 গুণ বেশি কষ্ট হবে। ভাবেন না এই কষ্ট কাকে বলে, জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু রিয়েলাইজ। একটু ভাবেন না যে আমি নামাজ না পড়লে আমার মৃত্যু কেমন হতে পারে। যখনই রুহ কবজ হয়ে যাবে,
then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। আচ্ছা একটা প্রশ্ন করি, ভেরি নর্মাল কোয়েশ্চেন বাট ইটস ভেরি হার্ড টু রিপ্লাই দ্য রাইট রিপ্লাই। রাইট রিপ্লাই করা খুবই হার্ড। এটা বলেন তো কবরের প্রশ্ন কয়টা হবে? মূলত কবরের প্রশ্ন হবে চারটা। দলিল সব বলছি কি কি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্ব। আচ্ছা বলেন তো রব কে? না মন থেকে বলতে পারলেন না, আমি আবার আই এম অ্যাস্কিং ইউ এগেইন, মার রব্ব কা, রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নামাতে ডুবে আছি সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। পড়েন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। নাম্বার ওয়ান কোয়েশ্চেন। নাম্বার টু ইজ ওয়ামান নবিয়ুক, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন, ডু ইউ নো হু ইজ হি, তুমি কি ওনাকে চেনো? উনি কে? আজকে যে যুবকটার মুখে দাঁড়িয়ে আছে নবীকে সুন্দর করে মেনেছে, সুন্নত মেনেছে, সে তো এক পলকে বলবে আরে তুমি তাকে চিনাও মিয়া, যার সুন্নত দাঁড়িয়ে রাখলাম তাকে আমি চিনবো না? সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? বলবে এটা তো হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিনতে পারবে না। নাও ইন এ ডেইজ একটা প্রবলেম শুরু হয়েছে আমাদের দেশে, দাড়িওয়ালা যুবককে অনেক মেয়েরা পছন্দ করতে চায় না। আপনাদের কথা আসতে বললে কিন্তু আমি কথাই বিষয় বলবোই না একদমই। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? আমি মুরব্বীদেরকে যুবকদেরকে একটা কথাই বলবো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে সে মুসলমান ঘরের মেয়েই হতে পারে না। আর যদি কোনো মেয়ে, ইফ এনি গার্ল রিজেক্ট ইউ জাস্ট ফর অনলি রিজন অ্যান্ড দ্যাট ইজ ইউ হ্যাভ এ বেড, দাড়ির জন্য কোনো মেয়ে যদি আপনাকে রিজেক্ট করে দেয় তাকে একটা বিনয়ের সাথে কথা বলবেন। একটা আসিফ হুজুর আমি শিখাই দিচ্ছি, জাস্ট ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট, ওকে? একটু ভাববেন মেয়ে যখন রিপ্লাই করবে আপনাকে যে আপনাকে আমি রিজেক্ট করে দিয়েছি দাড়ির জন্য, ওকে বলবেন আচ্ছা দাড়ির জন্য রিজেক্ট করলেন তাই না? তো আপু আপনি মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবেন, যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দই না, তাহলে আপনার জন্য পারফেক্ট অ্যান্ড ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেটা মনে হয় আপনার জন্য বিটিএসের হিজড়াই মনে হয় একটু পারফেক্ট হবে, ওইটা আমি নিয়ে আসতেছি। আপনি কি বিয়ে করবেন? বলবে what's the hell are you talking about, কি কইতেছ তুমি এসব? আপনি বলবেন তোমার মতো মেয়ের জন্য হিজড়াই পারফেক্ট, পুরুষ তার তোমার কাজ হবে না। কারণ যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়িকে পছন্দ করতে পারে না সে মেয়ে প্রকৃতপক্ষে মুসলমান নারী হতে পারে না। আচ্ছা আমার মুখে দাড়ি আছে না? Am I looking খ্যাল? Am I looking unsmart? Just tell me loudly, am I looking backdated? আমার বিশ্বাস দাড়ি যার আছে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এবার বলেন আমার নবীর মুখে দাড়ি ছিল না? আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ড্যাশিং লুক অন্য কোনো নবী বা মানুষের কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ, পড়লেন আপনারা সবাই? He was the most smart person ever in the world. পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ হচ্ছে আমার প্রিয় নবী। তার মুখে দাড়ি ছিল কি ছিল না? আমরা সবাই চেষ্টা করব দাড়িটা আজ থেকে রেখে দেওয়ার জন্য, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? বলো আমার ধর্মের নাম কি? পেছনে অনেক অডিয়েন্স, মাশাআল্লাহ, ওরে বাবা রে বাবা, পেছনে আর একটা মার্ক বসে আছে আমার দেখছি, মাশাআল্লাহ। আমি আবার প্রশ্ন করছি, খুব ভালো লাগলো উত্তরটা শুনে। আমাদের ধর্মের নাম খুশি না বেচা? পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বলতে পারবেন? মুসলমান, কারণ আমাদের কাছে আছে ইসলাম, ঠিক কিনা বলে? তিনটা উত্তর যখন শেষ, কবরের মালাকুল মওতের পরে যে ফেরেশতা আপনাকে কবরে জিজ্ঞেস করতে আসবে মৃত্যুর পরে, সে ফেরেশতা বলবে আরে এতগুলো উত্তর, হাউ কাম ইট পসিবল ম্যান, তুমি কি নকল করছো নাকি, জানলা কেমন করে? লাস্ট অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেন, ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ, তুমি এতগুলো জবাব জানলে কেমন করে?
আমরা বলবো আমাদের নলেজের মূল সোর্স হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? যখনই আপনি জবাব দিয়ে দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, সঙ্গে সঙ্গে জবাব আসবে এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়ানাম কেনাউমিল উরুজ, নাম কেনাউমিল আরুজ। আজকে তুমি ঘুমিয়ে যাও কেমন করে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুমিয়ে যায়, এই নামাজি বান্দা আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না। পরকালের জীবনটা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে তিনটা ইমানকে স্ট্রং করতে হবে, তিনটা বিষয়। নাম্বার ওয়ান, প্লিজ ট্রাই টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে না শুনলে কথার আগাগোড়া কিচ্ছু বুঝবেন না। সবাই এটা কাশি দেন, এবার তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? আপনারা বলেন কয় ভাগ? তিন ভাগ। দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ ফান্ডামেন্টালি ডিভাইডেড ইন টু থ্রি লেভেলস, তিন ভাগ। এক, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রুহু যে আজকে বের হয়ে গিয়েছে, আই এম জাস্ট আ ডেড বডি, আমার দেহে কোনো রুহ আজকে নাই, বাট কিয়ামতের দিবসে আমাকে নতুন করে আবার রুহু দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন দিস ম্যাটার। কিন্তু কাফেররা কিন্তু বিশ্বাস করে না। কাফেররা কি বলে জানেন? কাফেররা বলে, এ মুসলমান শোন তো, আচ্ছা বল তোদের কবর, যত মানুষের কবর তোরা দিয়েছিস, কোনোদিন কি কবরস্থ মানুষ দুনিয়াতে আবার ফিরে আসছে? আপনার বলেন ফিরে আসছে? আচ্ছা আপনাদের যাদের বাবা মারা গিয়েছে, বাবাকে কবর দিয়ে আসছেন, বাবা কি কখনো কবর থেকে বাসায় আসছে? তারা বলে, এটা কেমনে সম্ভব? কবর দেওয়ার পরে মানুষ আবার জীবিত হবে? কাফেররা প্রশ্ন করে, ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন, দে আস্ক আস, ইজ দিস রিয়েলি পসিবল দ্যাট ওয়েন উই এন্ড আওয়ার ফাদার ইজ রিডিউসড টু ডাস্ট, How come it possible that Allah will resurrect all the creatures? Eta kemne shombhob jokhon more manusher deher chamra gosto shesh hoye jabe, Allah abar kemne jibito korbe? Etar uttor Qurane ache na nai? Ache. Qulillahu yuhyikum thumma yumitukum thumma yajma'ukum ila yawmil qiyamah. Allah bolche, ei kafirra, tor jibon toke ke dilo? Ke diyeche? Oi jibonta niyeche ke? আল্লাহ বলছেন, যদি আমি জীবন দিতে পারি, তোর জীবন নেওয়ার পরে আবার ওই জীবনটা তোকে ব্যাক দিতে পারবো কি পারবো না? আচ্ছা গাজীপুরের কালিয়াকুরের ভাইয়েরা আমার দেহ দেখেন, আজকে আমার হাত আছে, গাল আছে, দাড়ি আছে, নাক আছে, চোখ আছে, আই হ্যাভ এভরিথিং। আচ্ছা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমি পুরোটা এরকম ছিলাম? তখন তো আমি সামান্য স্পার্ম ছিলাম, শুক্রাণু ছিলাম। আলম ইয়াকু নুতফাতাম মিন মানিয়ি ইউমনা, তুই তো ছোট্ট একটা নাপাক পানি ছিলি, ওখান থেকে আমি তোকে জীবন দিয়েছি, অবয়ব দিয়েছি। আমি আল্লাহ এত কিছু করতে পারলে তোকে আমি নতুন জীবন দিতে পারবো কি পারবো না? বলেন পারবে কি পারবে না? বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, রুহটা গিয়েছে, আবার রুহটা কাম ব্যাক করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah, on the day of al-qari'ah, mal-qari'ah, wama adraka mal-qari'ah. jei banda porokale bishwash korbe take ei bishoye bishwash rakhte hobe, ami ajke bhalo amol kori kingba kharap amol kori prottekta amoler hisab amake gondai gondai nibe ekjon, tini ke? dolil ki? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. شَرْشَرْ دَنَا پُرِيمَنْ بھالو ہو خراب ہو بُت دیکھتا عمل کے عمل نامائے اوزون دی بیک جن تینی کے اچھا بولن تو آمد درشے تو دوننی تی نائی تاینا ارے نائی بھائی دورو میاں শুধু দুর্নীতি, আমাদের এই পুরো দেশটা চোর এবং পাটপাট দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার এই দেশ নিয়ে আফসোস এক জায়গাতেই লাগে, যেই দেশের সংসদটা আজকাল অনেকটা অপবিত্র হয়ে গিয়েছে,
কারণ যেই সংসদে নর্তকীরা পর্যন্ত চান্স পায় এটা মুসলমান ঘরের সন্তান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা ভাই? তবে এবার আমি খুশি হয়েছি, বেশিরভাগ নর্তকগুলো এবার আর চান্স পায় নাই, সারা জীবন স্টেজে গান করেছে, বুকটা ফাইটটা যায় ফাইটটা যায়, আর সংসদে গিয়ে বলছে আমি বুখারী শরীফ পড়েছি। আরে ইয়ার, ইয়ে তো জান্নাত সে ভাগ কে আইলে ইয়ার, এরা সংসদে কে দিল? জান্নাতের মানুষ। হ্যাঁ, সিয়াসি তার সব হাদিস সে পড়ে আসছে। বাপ রে বাপ, এদেরকে দেখলে শয়তান কয় যে আল্লাহ তুমি আমরা শয়তান কেন বানাইলা, এত বড় বেহায়া এরা। আমার কথা একটা, যার হৃদয়ে হিসাবের ভয় নাই সে সংসদ সদস্য কেন সে কোনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? সব কাজের হিসাব হবে। আচ্ছা, হিসাব দিবসে কোনো বাটপাড়ির সুযোগ আছে? নীল গেঞ্জি না কি কালার উঠে গেছে নাকি? বসে পড়েন, কেউ উঠবেন না। ভাইও কে করল রে, ভাইও কে করল রে ভাই, বসে পড়ো, বসে পড়ো বাবা। আচ্ছা শোনেন, রাত তো বেজে গেছে প্রায় 12টা, আমি তো শুরু করেছি 10:55। কমিটি সভার কমিটমেন্ট হচ্ছে 1 ঘন্টা, এটা সবাই কমিটিরা জানে, বাট আমার ওয়াচ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন আপনারা কি চান আমি কমিটমেন্ট ফলো করব না আমার ওয়াচ শেষ করব? আমার কথা একটা, গাজীপুরের মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি গাজীপুরের মানুষকে। আজকে কোনো কমিটমেন্ট না, আজকে ওয়াচ যতক্ষণ চলে ততক্ষণই চলবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে গাঞ্জাখোরটা ধরা পড়ে পুলিশের কাছে, তো পুলিশ কী করে জানেন? আমি একটু আপনাকে প্র্যাকটিক্যাল অভিনয় করে বোঝাচ্ছি। কিরে তোর হাতে এটা কিরে? স্যার এটা গাঞ্জা, ঢুকা ঢুকা পকেটে ঢুকা, ঢুকা আছে পকেটে। ও তোকে ধরবো আজকে, পুলিশটা নিয়ে যাবো, স্যার একটু দেখেন না কি করা যায়। মাল বের কর, মাল দিয়ে দিবে ওর ছেড়ে দিবে। তো সব পুলিশকে এক পাল্লায় মাপলে চলবে না। আজও আমার এই দেশে ইমানদার পুলিশ অফিসার আছে, ঠিক কিনা বলে? তো যারা এই যে ঘুষ দিয়ে ছাড় পাচ্ছেন, কেমতের দিবসে আপনার আমল নামাটা হালকা হয়ে গিয়েছে, আল্লাহ বল ভাই যার নামে যা। আপনি কি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার তো ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, তোমার নামে লিখে দিবো, ছেড়ে দাও আমাকে? No way, there is no way, man. You have to ask about your every kind of deeds that you have done in this dunya. Ja korechen sob hishab hobe. Accha, ebar amake proshno uttor den, kiamater dine hishaber jokhon bhari dewa hobe amol to hobe 100 bhag, koto amol pele manush jannate jabe ke bolte pare? 51 ke bolchi 78 ban pechon theke bolechen 100 to lagbe 51 bolen gachi pore bhara koto lagbe? এদিকে তাকান, হিসাবটা একটু সহজে বোঝাই, দুই হাত দেখেন, ডান আমলে ভালো আমল, বাম পাশে খারাপ আমল, দুইটা হিসাব দেওয়া হয়েছে। লুক অ্যাট মাই টু হ্যান্ডস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার প্রপারলি অ্যান্ড ক্লিয়ারলি, একটু বুঝবেন। দুইটা হাত, এটা হচ্ছে ভালো আমল খারাপ আমল, এমনি আছে তো দুইটাই লেভেল বরাবর 50-50। আল্লাহ বলছে আমার হিসাবের সিস্টেমটা হচ্ছে ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে তোর ডান আমল নামা যদি একটু একটু উঠে যায় তুই জান্নাতি হয়ে যাবি। একদম স্পষ্ট কথা, দলিল ভিত্তিক কথা, ভারী হলেই জান্নাতি। তার মানে আপনি 50-50 হয় আর সামান্য এক আমল যদি বেড়ে যায় যান দিকে, আল্লাহ বলছে তোকে আমি জান্নাতে প্রবেশ করাই ছাড়বো। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলা যাবে? একজন বান্দা কেমন দিন দাঁড়াবে তার আমল নামা একদম 50-50, লেভেল ইজ ইকুয়াল, ভারী না, তার মাত্র একটা আমল লাগবে, দুইটা আমলই হবে 50-50, 50-50, কিন্তু লাগবে কয় আমল? জোরে বলেন, কয় আমল? এক আমল। সে ভাববে কোন টেনশন নেই, এখানে তো আমার বাপ আছে, বাপকে বললে বাপ দিয়ে দিবে। দৌড়ে আব্বা যান, আব্বা যান একটা আমল, একটা আমল দিলে আমি চান। আব্বা বলবে তুই কে? হাসবেন না, এটা হাসির কথা না, একদমই হাসির কথা না। এ তুই কে, কই থেকে আসছিস তুই? সে বলবে আব্বা আমি তোমার ছেলে, আমি তোমারই সন্তান, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, আই জাস্ট নিড অন দিস, একটা আমল দাও আমি জান্নাতি হয়ে যাব। আব্বা তার পরিচয়কে অস্বীকার করবে, চিনি না তোকে, যা এখান থেকে যা। যুবক ভাববে বাবা তো বাবাই, মায়ের কাছে যাই, আমা যান আমি তোমার ছেলে, একটা আমল দেওয়া যাবে? একটা আমল দিলেই আমি জান্নাতি। কলেজের টুকরা মা অস্বীকার করল, কে তুই? এন্ড ওয়াই ইউ কেম ফ্রম, ওই থেকে আসছো? আমি চিনি না, ও মিহি ও আবি,
ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এখানে অনেক যুবকরা এসেছো, তোমরা দু একজন জানলে জানতে পারো যে আমি গত 10-12 দিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি ছোট্ট করে আমি হাদিসের সঙ্গে অ্যাড করে বলবো, আমার কথাটা হাদিসের বাইরে যাবে না। আমার মনে আছে আমি কালকে কথাটা বলছিলাম কোনো এক জায়গাতে, আমি ফোন দিলাম বন্ধুদেরকে, কিরে বন্ধু গাড়ি তো কেবল কিনলাম, শেষ হয়ে গেল গাড়িটা আমার, তিনবার এমনে 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 কইরা গিয়ে পানিতে পড়ছে, সিট বেল্ট বাঁধি নাই আমি, আমার তো হিসাবে জানাল্লা ফেটে বের হয়ে যাওয়ার কথা, রাস্তার থেকে গাড়ি গিয়ে সোজা খালে পড়ছে, পানি ঢুকতে শুরু করেছে পানি ভেতর থেকে। আল্লাহ হেফাজত করার মালিক, আমার দেহে চুল পরিমাণ কোনো আঘাতই লাগে নাই, আমি একদম ঠিক যেমন ছিলাম, অ্যাজ আই ওয়াজ বিফোর, যেমন তেমনই ছিলাম। কল দিলাম সকালবেলা সবাইকে, রিয়াকশন, মানুষের রিয়াকশন দেখেন, বন্ধু বড় বিপদ হয়ে গেছে রে, এ হয়ে গেল। তো বন্ধু কয়ে এই সাবধানে চলিস রে, রাতের বেলার সময় বেশি চালাস না গাড়ি, ঠিক আছে ডাক কাট, কল কাট। আর এক বন্ধুকে কল দিলাম, বন্ধু অবস্থা কোনো রিয়াকশন নাই, হ্যাঁ ফোন রাক সাবধানে চলিস, রাস্তার খুবই খারাপ আজকাল, সব ফোন শেষ। অ্যান্ড ফাইনালি অ্যান্ড লাস্টলি আই হ্যাভ কল টু মাই মম, মাই মাদার, মাকে কল দিলাম, মা কেমনে বলা যায় মারে, এত বড় অ্যাক্সিডেন্ট তো ছোট করে বলতে হবে। বললাম মা গাড়ি কিন্তু কিচ্ছু নাই, গাড়ির গেট নাই, গ্লাস নাই, ছাদ নাই, সামনের গ্লাস নাই, প্রোটেক্টর সহ সব হয়ে গেছে, কিচ্ছু নাই গাড়ি। আম্মা আমি তো গতকাল রাতে মাহফিল থেকে আসার সময় এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, এই যে অ্যাক্সিডেন্ট বলেছি, এই যে মা কান্না শুরু করলো, 10-15 মিনিট খালি কান্নাই করতে আছে, এত কান্না আমি আপনাকে কেমনে বোঝাবো গাজীপুরের কালিয়াকুড়ের ভাইরা। তখন আমার আয়াতটা মনে পড়লো যে ইস, যে মাটা আজকে আমার জন্য এত কান্না করছে, এই মা আমাকে বলবে আসিফ তুই কে, তোকে আমি চিনি না, আমার মা এটা আমাকে বলতে পারবে, এটা আমি নিতেই পারি না যে আমার মা আমাকে বলবে যে আসিফ তোকে চিনি না। আজকে মা যার কাছে যায় বলে আমার ছেলের নাম আসিফ, এই ছেলে আমারই ছেলে, দোকানদারের যায় দোকান করতে দেখছে আমার ওয়াজ বাজে বলে দেখে জানেন আপনি এটা আমার ছেলে আসিফ, এই মা বলবে আমি তোকে চিনি না, এটা আমি হাউ ক্যান ইট টেক ইট ম্যান, হাউ ক্যান ইট পসিবল, এটাই পসিবল, এটাই হবে, সবাই অস্বীকার করবে একটা আমল দেওয়ার জন্য। এবার যুবক সব জায়গায় হতাশ হয়ে ফিরে আসবে, দুইটা হাঁটু গেড়ে দুইটা মুখ থেকে এমনি হতাশ হয়ে বসে থাকবে। সাডানলি একজন যুবক আসবে, এই তোমার কি হয়েছে, তুমি টেনশনে কেন, তোমার তো টেনশন কিসের ম্যান, বলে ভাই রে একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য, একটা আমল পাচ্ছি না, কোথায় পাবো আপনি বলেন। সে বলবে যাও তোমাকে আজকে একটা আমল আমি তোমার ভাই দান করব। কে তুমি, তুমি দিবা মানে, বলছে তোমাকে দিলে কোনো সমস্যা আছে, তুমি নিবা কি তাই বলো, বলছে দাও 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 দাও, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার একটা আমল দরকার পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিল আজকে, যখন মা দিল না, বাপ দেয়নি, কেউ দিল না, কে দিল তোকে আমলটা, বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে। এই কিরে তুই কেন দিলি এইটা, ওর বাপ তো আকে ওকে আসতে চেনে নাই, মা চেনে নাই, তুই কেন দিলি ওকে। ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই একখান, ও থাকলেও কি না থাকলেও কি, তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে একজন বান্দার জান্নাত যেতে পারে সমস্যা কোথায়। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চেয়ে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চেয়ে বেশি মায়াময় হতে চাও, নো 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 নো, আর রহমান আর রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আমি তো সবচেয়ে দয়াময়, আজকে তুই যাকে একটা আমল দিয়েছিস এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ কর, হিসাব হবে সহজ, কারণ আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আর এই কিয়ামতের দিবস একজন বান্দার আমলনামা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, হঠাৎ করে তার আমলনামাটা ভারী হয়ে যাবে, সে বলবে এটা কই থেকে হলো, গায়েব থেকে আওয়াজ আসবে, এই বান্দা এটা তোর সুন্দর চরিত্র যেটা তোকে আজকে জাহান্নামি থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস, চরিত্র বড় দামি জিনিস যুবক ভাইয়ারা। আজকালকার মেয়েরা একাই 3-4 প্রেম করে চরিত্র 12 বাজায় দিয়েছে একেবারে, এই চরিত্রকে নষ্ট করতে যাবেন না। কিয়ামতের দিন সবচাইতে মা মিন শাইইন আসকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক,
কিয়ামতের দিনে সবচাইতে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র। যার চরিত্র সুন্দর হবে তার আমলনামার ওজনটা নিমিশেই গুনাহকে হালকা করে দিয়ে তার ডান আমলনামাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই। এবার একটা প্রশ্ন করি শেষ কথা এই সাবজেক্টে। কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে একটা বিষয়ে প্রথমে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম কি, কে বলতে পারে? নামাজ। সবাই বলেন, নাম কি? নামাজ। আচ্ছা, আমাদের ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ খলিফা, বীর পুরুষ, মহানায়ক, তার নাম কি, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস থেকে। একদিন তার কাছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? রাত তো 12টা, আমার টাইম তো ওভার হয়ে গিয়েছে, আমি কি কথা বলতে পারবো আজকে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি, আগুনের উপাসক। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমি এটা দিতে পারি না, বড্ড কষ্ট হয়ে যায়, তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও, আমি আজ থেকে 2 দিরহাম চার্জ দিব। ওমর বলছে, আচ্ছা কমাবো, বাট টেল মি অ্যাবাউট ইউর বিজনেস সোর্স, হোয়াটস ইউর জব, হোয়াটস ইউর বিজনেস, তুমি করো কি, তোমার চাকরি কি, তোমার কাজ কি? এবার ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমার একটা ব্যবসা আছে, ছোট্ট একটা ব্যবসা। আমার ব্যবসা হচ্ছে, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জরটা কেমন? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এটাও ছুরি, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দুই পাশেই ধারালো ছুরি। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরবিক ওয়ার্ড, আরবি ভাষাটাকে বলা হয় খঞ্জর। বলছে, তাই তুমি খঞ্জর বানাও? তুমি তো মদিনায় অনেক বড় ব্যবসায়ী ম্যান, তোমার তো 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে আবু লুকলু আল মাদুসি আগুনে ক্ষেপে ফায়রা, সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের মুশরিক, তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, অম দাঁড়াও, তোমাকে দেখাও মজা কারে কয়, খেলা কারে কয়। এই কথা বলে বের হয়ে গেছে হুমকি দিয়ে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি বানিয়েছে, অমরকে হত্যা করবে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা যেন কি মুড়ি দেই, এই যে আমার বাম পাশে চাদর পরেই বসে আছে, একদম সোজা এক্সাম্পল, একদম ফেস টু ফেস এক্সাম্পল, চাদরটা দেখবেন। আচ্ছা, রুমালটা এই টিস্যুটা হাতে নেই। মেয়েরা যখন মেকআপ পরে এমনি পরে না, এই যে একদম এই বরাবর, তাই না? আমার মাও পরে এই বরাবর পরে, আর উপর থেকে এইটা যখন আসে একদম ভ্রু বরাবর, মানে পুরো ফেসটা কভার্ড বাই হিজাব অর নেকাব, হোয়াটএভার ইউ সে। তো আবু লুলু আল মাজুসি একটা বড় লম্বা চাদর নিয়েছে, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, তাই একটু অঙ্গভঙ্গি বেশি করছে, বিশাল লম্বা চাদর নিয়ে চাকু যেটা আছে খঞ্জর, এটাকে মাজার ডান পাশে এখানে রেখেছে, একটা খাপ থাকে চাকুর, খাপটা রেখে এখানে রেখেছে, পুরো মাজাতে বেঁধে রেখেছে, আর চাদরটা নিয়ে এমনি মুড়ি দিয়েছে, এই চাদরের এই ডান পাটটা একদম এই বরাবর দিয়ে ঢেকেছে, আর ওপর থেকে নিয়ে চাদরটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, পুরো ফেসটা কভার করেছে চাদর দিয়ে ঢাকা। যখন ফজর আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখনই শুরু হয়েছে, এবার আবু লুলু আল মাজুসি চাদর পরে ঢেকে ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজরের নামাজ পড়তে এসেছে। সে কিন্তু মুনাফিক, নামাজ কিন্তু সে পড়ে না, কেন আসছে? হি ওয়ানা কিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসছে ছদ্মবেশে। ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, এসে বলছে, এ সাহাবা একরাম, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, হাত বেঁধেছেন। এবার আপনার সময় আমার পেটের দিকে তাকান, কেউ চেহারা দেখবেন না, এই যে দুই যে হাত বেঁধেছি, আমি দুটাই দিকে তাকান, সানা পড়েছেন, কেরাত পড়েছেন, সূরা ফাতিহা কেরাত সব শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। এবার আমার দিকে তাকান, যখন রুকুতে গিয়েছে দেখবেন মানুষ দাঁড়িয়ে থাকে এমনি, রুকুতে গেলে তার দেহটা লেভেল সমান হয়ে যায় এমনি, যখন তিনি রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, বের করে সোজা ওমর, এবার পেট দেখেন আমার, ওমরের পেটে এমনি একটা দিয়েছে ছুরি দিয়ে আঘাত, আর একবার আর একবার, এরকম তিনটা পৌঁছ দিয়েছে, এমন ধারালো ছুরি ছিল আর এমন জোরে আঘাত করেছে, ওমরের পেটের নাড়ি ভুড়ি রক্ত অ্যাট দ্য সেম টাইম সব বের হয়ে মাটিতে পড়ে গেছে, সব বের হয়ে গেছে, বের হয়ে ঝুলছে আর রক্ত হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে আরবিতে বলছেন, কাতালানি আল কাল,
আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। নামাজ কাকে বলে? দুই একজন সাহাবি বাদ দিয়ে একজন সাহাবিও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ওমর ফারুককে ধরে দুই একজন ডানে নিয়ে গিয়েছে একটু দূরে। ওমরের ইমামের জায়গা আর একজন সাহাবি এসে ইমাম হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রের সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, মারা যাচ্ছে ওমরকে, বাঁচাও বাঁচাও। সব ডাক্তাররা জড়ো হয়ে গেছে ওমরের কাছে। এবার তারা এসে ওমরের কাঁধে হাত দিয়ে এমনি উঠিয়েছে ওমরকে, পানি পান করাবে। পানি, আমি পানিটা দেখাচ্ছি। এমনি যখন পানি দিয়েছে, মুখ দিয়ে পানিটা গেছে, গলা দিয়ে যাচ্ছে, পেট এই বুক দিয়ে গিয়ে পুরো পেট, যেহেতু কাটা পানিটা পেটের কাছে গিয়ে পুরো পেট কেটে সব পানিগুলো বের হয়ে যাচ্ছে। দুধ দাও, দুধ নিয়ে আসছে। দুধ যখন মুখে দিয়েছে, দুধটা ঢুকছে, বুক দিয়ে ঢুকে পুরো পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, উই আর সো সরি, আমাদের দ্বারা সম্ভব না, ও শেষ, ওনাকে বাঁচানো মনে হয় আর সম্ভব হবে না। হঠাৎ করে তিনি চোখটা খুলেছেন, জ্ঞানে আসছেন, হুশে আসছেন, সেন্সে আসছেন। চোখটা একদম ছোট্ট, মানে কিচ্ছু দেখতে পাচ্ছে না, আঙুলে একদম রক্ত বের হয়েছে। তো ওভার ব্লিডিং হলে মানুষের চোখের যে পাওয়ারটা থাকে এটা অটোমেটিকলি কমে যায়। যারা ডাক্তারি পড়াশোনা করেছেন তারা আরও আমার সাথে ভালো বুঝবেন। তিনি ঝাপসা দেখছেন, ওরই মাঝে উনি বলছেন, এই সাহাবি এদিকে আসো, তাও এদিকে আসো, এদিকে আসো। সে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। বলছে, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে কানটা বাড়িয়েছে শোনার জন্য, কি বলে। ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে আছে। উনি চাইলে সন্তানের কথা বলতে পারতেন, বাবার কথা বলতে পারতেন, সম্পত্তির কথা বলতে পারতেন, আর তিনি কিচ্ছু বলেন না। ওর কানে কানে বলছে, এই আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস। আচ্ছা, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা সবাই কি সে নামাজটা আদায় করেছিলে? লাস্ট ওয়ার্ড, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট ওমর হ্যাজ প্রোনাউন্সড অ্যাট হিজ দ্য টাইম অফ ডেথ, যখন সে মারা যাবে, সেম টাইম উনি একটা কথাই বললেন, আসল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর, পড়েছিল তোমার নামাজটা। তো উনি এটা শুনে কেঁপে উঠেছে যে এই মানুষটা কোন অবস্থায় কি বলছে। উনি বলছে, জি জি, নাম নাম, আমরা পড়েছি। এই কথা শুনে ওমর ফারুক ওই অবস্থাতেই খুশিতে আত্মহারা হয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, মাশাআল্লাহ, অনেক ভালো কাজ তোমরা করেছো। এই জামাত তো সেই জামাত যেই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার নবীর রক্ত শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন শুভ যুবক ভাইয়ারা? রক্ত ছড়িয়েছে আমার নবীজি, দান্দা মোবারক শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য, এই নামাজের জন্য। উনি খুশি হয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহান, পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? ওনার একজন সম্পর্কে নানা হয়, শেষের দিকে আছে তাই কথাগুলো নর্মালি বলছি। ওনার নানার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? উনি কিন্তু মারা গেছেন, করোনা ভাইরাসের পরেই মারা গেছেন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, প্রণাম, আমিন। উনি ওনার বক্তব্যে একটা কথা রিপিট আফটার রিপিট করতেন। আমি জাস্ট ওনার ডায়লগ বা ওনার কথাটা এখানে কোট করছি, এটা আমার কথা, উনি বলতেন হাদিস থেকে বলতেন, উনি বারবার বলতেন, এটা আমার কানে এখনও বারবার বারবার বাজে। করোনার সময় এমন কোনো মানুষ নেই বাংলাদেশে যে ওনার এই বাক্যটা শুনে নেই। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক ভাই? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়েতে বড় পরিচয়। এজন্য পরকালের জীবনে প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে। আল্লাহ প্রত্যেকটা কালিয়ায় করে যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে, পাঁচক তো নামাজি যুবক হিসেবে, বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুক। সকলে মন খুলে পড়া, আমিন। দুই নাম্বার বিষয় শেষ, তিন নাম্বারটা বলছি, প্লিজ কেউ এইবার ডান বাম হবেন না। তিন নাম্বারটা একদমই সংক্ষেপ, জাস্ট বলবো, আয়াত বলবো, ট্রান্সলেশন বলবো, দেন শেষ হয়ে যাবে। তিন নাম্বার, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার, দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন টু থিংস, নাম্বার ওয়ান ইজ প্যারাডাইস, নাম্বার টু ইজ হেল ফায়ার। কেমতের দিবসে হিসাবের পরে
গ্রুপ হবে দুইটা, কয়টা বলেন না শেষ কথাগুলো, কয়টা 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 দলিল কি? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, অন দ্য ডে অফ জাজমেন্ট ওয়ান গ্রুপ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস অ্যান্ড অ্যানাদার গ্রুপ, দ্যাট মিন সেকেন্ড গ্রুপ উইল এন্টার ইন দ্য হেল ফায়ার। কিয়ামতের দিবসে দল হবে দুইটা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে, আমরা কি হতে চাই, জাহান্নামী না জান্নাতে? পেছনের লোকরা কিন্তু কথা কন নাই আপনারা, আমি কিন্তু এটা মনের আকাঙ্ক্ষা জিজ্ঞেস করছি, আমরা সবাই জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি হতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হাশর, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। আল্লাহ হ্যাজ সেড ভেরি ক্লিয়ারলি ইন দিস আয়া, দ্য পিপল অফ প্যারাডাইস and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. Jara jannati ar jara jahannami tara kokhono shoman hote pare na, jarai jannati tarai tader jibone sarboccho shofolota arjon koreche. Subhanallah pore shoa ejonno allah amader shobai ke jannati manush hishebe qobol koru shokole pona, amin. Ar dui number group ta hobe jahannami der group. Ei jahannam ta kemon hobe shesh ayat bolchi 30 নম্বর পারা সূরাতুন নাবা, আল্লাহ সেজ ইন দিস আয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেল ফায়ার ইজ লুক লাইক এ বিগ বোট, এই জাহান্নাম হবে বিশাল বিশাল লম্বা একটা ঘাটির মতো, লিত্বাগীনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন, যারা বেনামাজি হবে সুদখোর হবে ঘুষখোর হবে তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন, তিনি কে? টাইম লিমিটেশন কতটুকু হবে, কতদিন আমরা থাকব? নেক্সট আয়াত, লা বিসিনা ফিহা আহকাবা, দ্য পিপল অফ হেল ফায়ার দে উইল লিভ ইন দ্য হেল ফায়ার ফর এজ, জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আল্লাহ খাবার দাও, উই আর সো হাংরি, দাও খাবার, খাবার দেওয়া হবে কি জাকু, কাঁটা যুক্ত খাবার, এই খাবারের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, যখন মুখে দিবে তার জিহ্বাটা কেটে যাবে, ফুটা হয়ে যাবে, যখন ভেতরে ঢুকাবে এক একটা কাঁটা এতটা ধারালো হবে গলার রক চামড়া গোস্ত সব ছিঁড়ে যাবে, কতটা ভয়ঙ্কর হবে একটু ভেবে না, একটু ফিল করেন মুরব্বী আব্বা জানরা যুবক ভাইয়ারা। এবার সে বলবে আল্লাহ আমাকে পানি দাও, আই এম সো থার্সটি, আই নিড ওয়াটার, আমাকে পানি দাও, একটা পানি দেওয়া হবে ছোট্ট পাত্রে করে, পানিটা কেমন হবে, নেক্সট আয়াত, ইল্লা হাবিবা ওয়া সাকা, এই পানিটা হবে রক্ত এবং পূজ দ্বারা গলিত পানি, যখন সে খাবে তার তৃষ্ণা তো মিটবেই না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত কড়া এটার স্বাদ সবগুলো সঙ্গে সঙ্গে উগুল দিয়ে মানে বমি করে সব ফেলাই দেবে, এতটা ভয়ঙ্কর খাবার হবে, এতটা ভয়ঙ্কর পানি হবে কিয়ামতের দিবসে হিসাবের পরে। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের বড্ড আজাব থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সবার জন্য জান্নাতের ফয়সলা করে দিক, সকলে বলে আমিন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, একদল মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে, কারা? আল্লাহ বলবে তোমার 10 জন আলাদা হয়, তুমি আলাদা হয়, তুমি আলাদা হয়, সব আলাদা হয়ে যাবে। তারা বলবে আল্লাহ আমি তো জান্নাতি মানুষ, তুমি আমাকে এই কাতার থেকে বাহিরে বের করলা কেন? আল্লাহ বলবে তুই তো জান্নাতে যাবি রে বাবা, কোনো সমস্যা নাই, বিগয়ের হিসাব, আজকে তুই যাবি একদম বিনা হিসাবে জান্নাতে। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগয়ের হিসাব, কারণ কি, কেন বিনা হিসাব? আল্লাহ বলল তুই তো সবসময় সুখে দুঃখে সবর করেছিস একজনের জন্য, তিনি কে? ধৈর্যশীল হবে, যা হারাই গেছে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট এভার ইউ হ্যাভ থিঙ্ক অ্যাবাউট ইট। আমার কথা যদি আমি বলি, আমার গাড়ি আমি কিনেছি মাত্র 7 থেকে 8 দিন, শোরুম থেকে নিউ কিনে নিয়ে আসছি, 7 দিনের মাথায় গাড়ি গায়েব, গাড়ি কিচ্ছু নাই, আমি তো এটা ভেবে খুশি হই আর ধৈর্য ধারণ করি, গাড়ি গেছে গেছে, আমি আসিফ তো বেঁচে আছি, এটাই তো শুক্রিয়া, এটাই তো সবর। চাল্লা তুমি সব নিয়ে গেছো, তুমি তো আমাকে ঠিক রেখেছো, মাথায় রাখবেন যদি আপনার হাত থাকে পা থাকে
চোখ ঠিক থাকে, এই মুখ ঠিক থাকে, আপনার সবই ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। এখন বাকি থাকলো হুজুর টাকা নাই, বিশাল বড় গাড়ি নাই, বিশাল বড় বাড়ি নাই, সুন্দরী একটা বউ নাই, এইটা নাই, আইফোন নাই, R15 নাই। ইটস সিম্পল, আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, সবাইকে সব কিছু দিবে না। আপনার যা আছে অন্যের তা নাই, আবার অন্যের যা আছে আপনার তা নাই, ঠিক না? বলো যুবক ভাই, সুখে দুঃখে সবর করবা, ফায়দা কি হবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইফ ইউ ক্যান পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, ইনডিড অ্যান্ড ভেরিলি ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি। সুখে দুঃখে যে আল্লাহকে ভরসা করে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে এমন কিছু দান করব, পাওয়ার সঙ্গে সঙ্গে সে নিমিষে খুশি হয়ে যাবে, সুমালে পড়বে না। আল্লাহ আমাদের সবাইকে সুখে দুঃখে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আর আমি অত্যন্ত দুঃখিত যে দেড় ঘন্টা সময় নিয়ে ফেলেছি, কখন যে নিয়েছি এটা আমি টেরও পাইনি। আর আশা করছি একসঙ্গে দোয়া করতে হবে, মুরব্বী আব্বা যান, যুবক কেউ এলাও না, নো ওয়ান ইজ অ্যালাউড টু গো টু দ্য হোম রাইট নাও, কেউ না, এই মুহূর্তে কেউ যাবেন না। একসঙ্গে দুরূদ শরীফ পাঠ করবো, একসঙ্গে দোয়া করবো, পাশাপাশি যাওয়ার সময় সময় হাত মিলিয়ে দোয়া চেয়ে দেন বাসায় ফেরত যাবো, রাজি আছেন? তো সবাই একটা কাশি দেন, এবার সবাই আমার সাথে তাকবীর দিবেন এমনভাবে যেন এটা প্রমাণ হয়ে যায় গাজীপুরের সন্তানরা শুরুতেও সিংহ পুরুষ, শেষেও তারা সিংহ পুরুষ, ঠিক কিনা বলেন? দেন তাকবীর আমার সাথে তিনটা, এক একটা জোর এক একটা বেশি হবে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আবার দেন লিল্লাহি তাকবীর। এবার শেষ একটু গলা তোলা ঠিকঠাক করে নেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, কালিয়াকোরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন সকলে পড়া আমিন। আমি অধমের কথায় কোনো ভুল হলে আই এম সো সরি ফর দ্যাট মিস্টেকস, আই এম এ হিউম্যান বিং, সো আই ক্যান ডু মিস্টেকস অ্যান্ড ইটস ভেরি নর্মাল ফর মি। সো আমি এটার জন্য আগেই মাফ চাচ্ছি ভাইয়েরা, যে কোনো কথায় আঘাত পেয়ে থাকেন আমাকে মাফ করবেন, আর যদি আমার কোনো কথা মনে হয় সঠিক ছিল প্লিজ এটা অনুযায়ী আমল করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার যেই বোনেরা আমাকে শুনছেন পর্দার আল থেকে, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা, প্রত্যেকটা মেয়েকে বলবো আপনার এই যে বয়সটা 18, 19, 20, 21, 22, এটা হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এখন সতীত্ব ঠিক রাখবেন, স্বামীর সামনে একদম বাহাদুরের মতো বলবেন আমার সতীত্ব আমি তোমাকে প্রথম উপহার দিলাম, দেখে বলো যুবকরা। প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল নারী হিসেবে, বোরকাওয়ালী নারী হিসেবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।